بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. وعليكم السلام ورحمة الله وبركاته. نشر 757 ভাই জানতে চাইছেন আপনি ওজুর বিষয়ে কিছু দোয়া প্রচলিত রয়েছে, যেমন ওজুর শুরুতে বিসমিল্লাহর পর আস্তাগফিরুল্লাহ, তারপর এক পর্যায়ে আলহামদুলিল্লাহ আলা দীনিল ইসলাম, তারপর মাথা মাসা করার সময় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ ইত্যাদি অনুরূপভাবে আপনি বলেননি, কিন্তু বলা হয়ে থাকে অজু শেষে সূরাতুল কদর পাঠ করা হয়ে থাকে। তো এগুলি কতটুকু বিধিসম্মত, এগুলি নাকি বিদআত আপনি কারো মুখে শুনেছেন, তো সঠিক কিনা, অজুর সঠিক দোয়াগুলি কি, এই সব বিষয়ে আপনার ছিল জানার বিষয়। এ বিষয়ে আমরা বলবো যে এভাবে দোয়া করা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জন্যে, ডান হাতের এক দোয়া, বাম হাতের এক দোয়া, বা যে দোয়াগুলির কথা আপনি বলেছেন মাথা মাসা করার সময় তাশাহুদ পাঠ করা, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শরীকা লাহু রাসূলুল্লাহ, তারপরে ডান পা ধোয়ার এক দোয়া, বাম পা ধোয়ার এক দোয়া, এগুলি পাবেন আপনি বেহেশতি জেওরে এবং আরও বিদাতি যে কেতাব রয়েছে এই কেতাবগুলিতে পাবেন, মকসুদুল মোমেনেও থাকতে পারে। তো এগুলি বিদাতি আমল এবং জালিয়াত, ধর্মের নামে জাল ধর্ম, এগুলির ওপর আমল করলে বিদাতি হতে হবে, বিদাত চর্চা করা হবে, বিদাত ছাড়া এগুলো কিছুই নাই। আপনি মনে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওজুর তরিকায় রয়েছে বিসমিল্লাহ, ওজুর শুরুতে বিসমিল্লাহ আর লাস্টে দোয়া রয়েছে আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়াহদাহু, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ পর্যন্ত মুসলিম শরীফে রয়েছে, আর তিরমিজি শরীফে বাড়তি রয়েছে। এ দোয়ার পরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন, আর নাসাইর আমল ইয়াম ওয়া লাইলাতে আটটা দোয়া এসেছে, সে দোয়াটি হলো সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, অর্থাৎ খাতমে মজলিসের দোয়া, কাফফারাতুল মজলিসের দোয়া। তো এ বলা যায় এই তিনটি দোয়া প্রমাণিত, তার মধ্যে একটি হলো ওজুর শুরুতে বিসমিল্লাহ, আর কোনো কিছু দোয়া যাই আপনি পাঠ করবেন তাই বিদাত হবে। যেমন আপনি কিছু বললেন যেগুলো শুনেছেন সবই বিদাত। অনুরূপভাবে ওজু শেষে সূরাতুল কদর পাঠ করা, ওটাও জঘন্য বিদাত এবং একটা জাল হাদিসের ফল আমল, আর সহি হাদিস সম্মত আমল তো বলে দিলাম। এবং এই দোয়ার ফজিলত, বিশেষ করে কালেমা শাহাদ যে পাঠ করবে বা সাথে আল্লাহ মাজা আল্লাহ মিনা তওয়াবিন ওয়া জা আল্লাহ মিনাল মুতাতাহিরিন যে পাঠ করবে, হাদিসে বলা হয় তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে, সে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে, মানে যদি সে মারা যায় তাহলে তার জন্য আটটি দরজায় উন্মুক্ত। অবশ্যই দোয়া পড়ার সময় অনেকে আকাশের দিকে মুখ করে দোয়া পড়ে থাকে, তো এই মর্মের হাদিসটি আবু দাউদে রয়েছে, হাদিসটি জয়ীফ, অর্থাৎ আকাশের দিকে মুখ করে নয় আপনি এমনি কালামা শাহাদ পাঠ করবেন, অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপর বাড়তি যে দোয়াগুলি রয়েছে এই দোয়াগুলি ইচ্ছা করে পড়তে পারেন বা যে কোনো একটা দোয়া পড়তে পারেন, বিশেষ করে কালামা শাহাদাত এবং আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহিরিন যদি আপনি পড়েন তাহলে এই ফজিলত লাভে ধন্য হবেন। এই ফজিলত কথা মুসলিম শরীফে এবং সুনান তিরমিজিতে এসেছে। এই হলো বিশুদ্ধ তরিকা, বিশুদ্ধ দোয়া, আর যা কিছু বলা হয়ে থাকে আমাদের দেশে সেটা বিদআত, বুঝতেই পারলেন যে আলাদাভাবে হাত ধোয়ার দোয়া, ডান হাতের এক দোয়া, বাম হাতের এক দোয়া, মাথা মাসের এক দোয়া, ডান পা ধোয়ার এক দোয়া, বাম পা ধোয়ার এক দোয়া, এগুলি সবই বিদআত, জঘন্য বিদআত। এর মাধ্যমে বিদআত চর্চা করা হবে, গুনাহের কাজ করা হবে, নেকির আশা করা যায় না, অতএব এই জাতীয় বিদআত বর্জন করতে হবে। ওজুর প্রসঙ্গ যেহেতু আসলো সেই হিসেবে আমরা বলে দিই যে ওজুর সহি তরিকা হল যেটা মুসলমানরা করে থাকে, তবে বাংলাদেশের মুসলমানরা যে কয় জায়গায় ভুল করে থাকে এই ভুলগুলি হলো এরকম, সে ভুলগুলি হলো যে নাকে মুখে পানি দেওয়ার জন্যে আলাদাভাবে নাকে তিনবার পানি দেয়, মুখে তিনবার পানি দেয়, তো নাকে মুখে আলাদা আলাদা তিনবার পানি দেওয়ার হাদিসটা জয়ীফ। পক্ষান্তরে বুখারি শরীফ হাদিসে রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অঞ্জলি নিয়ে, মানে এক হাতে পানি নিয়ে ওই পানিরই অর্ধেক অর্ধেক নাকে মুখে দিয়েছেন, অর্ধেক নাকে অর্ধেক মুখে দিয়েছেন, হ্যাঁ, তো এইভাবেই মানে তিনবার পানি নিয়েছেন মুখে এবং নাকের জন্যে এবং অর্ধাধি করে দিয়েছেন,
মানে ওই পানি দিয়ে মুখে দিয়েছেন কিছু, কিছু নাকে দিয়েছেন, এটাই হলো সুন্নাহ, বুখারী শরীফ হাদিসের উপর আমল করা হয়। আরেকটি ব্যতিক্রম বিষয় হলো যে মাথা মাসা করার সময় আমাদের দেশের বাঙালিরা, অনুরূপভাবে পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, তারা কি করে মাথা মাসা করার সময় নতুন পানি গ্রহণ করে, মাথার জন্য পানি গ্রহণ করে আলাদা, আবার কান মাসার জন্য আলাদা পানি গ্রহণ করে, এটাও জয়ীফ হাদিসের উপর আমল। অনুরূপভাবে ঘাড় মাসা করার আমলটি জয়ীফ জাল হাদিসের আমল, সহি হাদিসে আর কোনো স্থান নেই, বরং এই আমলকে বিদাত পর্যন্ত বলা হয়েছে। অর্থাৎ ঘাড় মাসা করা, যেটা হানাফি মাঝহাবে খুবই চালু রয়েছে, তো ঘাড় মাসা করা মারবে একখানা সহি হাদিস নাই, একটাও সহি হাদিস পাওয়া যায় না, যা কিছু পাওয়া যায় জয়ীফ এবং জাল। আর বুখারী শরীফ আপনি খুলে দেখেন, বুখারী মুসলিম খুলে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তিনি ওযু করেছেন, তো ওযুর পুরো লিস্ট পেয়ে যাবেন, কিন্তু ঘাড় মাসার কথা কোথাও পাবেন না। ওই আবু দাউদ একটা জয়ীফ হাদিস এবং আরও অন্যান্য জাল হাদিসের ওপর আমল করে হানাফি মাঝহাবে চালু রয়েছে। হানাফি মাঝহাবের লোকেরা চেষ্টা করে, মানে যেটাকে তারা আমলে আনে সে মর্মে হাদিসগুলিকে টেনে টুনে, মানে অনেক খড়কুটা ব্যয় করে থাকেন ওটাকে বিশুদ্ধ প্রমাণ করার, কিন্তু দু নাজা খরতুল কতাদ, এগুলো তাদের অপচেষ্টা ছাড়ার কিছু না। এক কথায় জয়ীফ জাল হাদিস ছাড়া ঘাড় মাসা করার কোনো দলিল নাই। তাহলে এগুলি কাজ করলে এবং বানাওয়াট ওই দোয়াগুলি বাদ দিলে অজুটা সহি হয়ে যাবে, বাকি অজুর তরিকা সব সহি রয়েছে। অর্থাৎ প্রথমে হাতে হাতের কবজি তিনবার করে পানি দিয়ে হাতের কবজি ধৌত করতে হবে, এরপরে নাকে মুখে পানি দিতে হবে তিনবার করে, একই চুল্লু নিয়ে একই অঞ্জলিতে পানি নিয়ে তিনবার করে নাকে মুখে পানি দিতে হবে এবং নাক পরিষ্কার করতে হবে, মুখে কুলি করতে হবে, এরপরে মুখ তিনবার মুখমণ্ডল তিনবার ধৌত করবে, মানে পরিপূর্ণভাবে। আর দাড়ি যদি কাউরে ঘন থাকে তাহলে পানিতে ভেজাবে, এরপরে ওটাকে খেলাল করে যথেষ্ট হবে, যদি দাড়ির একেবারে গোড়াতে না লাগে অসুবিধা নেই। আর দাড়ি পাতলা হলে পুরো দাড়ি সহ মুখমণ্ডল ধৌত করতে হবে তিনবার করে, এরপর ডান হাত তিনবার কনুই সহ, বাম হাত তিনবার কনুই সহ, এরপর মাথা মাসা করতে হবে। মাথা মাসা করার সময় ওই মাথার অগ্রভাগ থেকে যেখানে চুল গজে সেখান থেকে নিয়ে, মানে পানি নিয়ে, হাতে পানি নিয়ে পানিটা ঝেড়ে ফেলে দিয়ে ওই ভেজানো হাত বোলাতে হবে, মাথার অগ্রভাগ থেকে শুরু হবে, আবার পশ্চাৎ দিকে নিয়ে যাওয়া হবে, আবার পশ্চাৎ দিক থেকে ফিরিয়ে এনে পূর্বের জায়গায় ছেড়ে দিতে হবে। এরপরে ডান কান ডান হাতের সাত আঙুলি দিয়ে, বাম কান বাম হাতের সাত বাম হাতের আঙুলি দিবে, ওই একই আঙ্গুল যেটা বাম হাতে রয়েছে ওটা ঢোকাবে, আর বুড়া আঙ্গুল থাকবে কানের বহিরাংশে, এভাবে একটা মোচড় দিবে, ইনশাল্লাহ কানের মাসা হয়ে গেল। কান মাসার জন্য আলাদা পানি নেওয়ার হাদিস জয়ীফ। কান মাসা হয়ে গেলে এরপরে পা তিনবার ধৌত করবে সুন্দর করে, এরপর ডান পা তিনবার, এরপর বাম পা তিনবার, এরপরে যে দোয়াগুলি রয়েছে যে সে দোয়াগুলি করবে। আর বলে দিয়েছে যে শুরুতে হবে বিসমিল্লাহ, আর তারও আগে ওজুর নিয়াত করতে হবে। অর্থাৎ ওজুর যে একটা এবাদত, এবং এই এবাদত দিয়ে যে সে নামাজ ইত্যাদি পালন করবে এটা নিয়াতে রাখবে। এই হলো ওজুর সংক্ষিপ্ত তরিকা। এই তরিকায় ওজু করলে ওজু বিশুদ্ধ হয়ে যাবে। ওজুর পরে মেসা করাটা সুন্নাহ, ভালো কাজ, সৎ আমল। অনুরূপভাবে দাড়ি খেলাল করাটা সুন্নাহ, অনুরূপভাবে পায়ের আঙ্গুলগুলি খেলাল করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাত, অতএব খেয়াল করা উচিত, যাতে করে পানি সুন্দরভাবে পড়ে সুন্দরভাবে পায়ের আঙ্গুলের ফাঁকে, হাতের আঙ্গুলের ফাঁকে ঢুকে পড়ে, যেন সুন্দর করে পরিষ্কার করতে হবে, এবং কোনো জায়গা যেন শোকা না থাকে এটা খেয়াল রাখতে হবে। শুকনো জায়গা যদি থাকে, আর এই অবস্থায় যদি মশলে অজু করে নামাজ শুরু করে দেয়, তাহলে শুকনো জায়গার কারণে আবার অজুকে নতুন করে নবায়ন করতে হবে। অতএব অজু সুন্দর করে করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন সুন্দরভাবে এবাদতবন্দি করার, যেভাবে কোরআন সুন্নাহে এসেছে। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।